হ্যালো এভরিওয়ান, তো আমার ইউটিউব প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি চাঁদপুর। তো চাঁদপুরে এসে আমরা কীভাবে 27D বক্স খুব সহজেই চাপাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেটআপের ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের চাঁদপুরের ছেলেগুলো কতগুলো ওয়েট করছে 27D বক্স দেখার জন্য। তো দেখুন আর এনজয় নিন, আর চলুন ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। এবার আমরা মেশিন এবং যত রকম মাল আছে সবগুলো আনলোডিং করব। আমার ইউটিউব প্রিয় বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমরা মেশিনগুলো আনলোডিং করে নিচ্ছি। ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেটআপের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। না সাবস্ক্রাইব করলে আমার ডিজে সেটআপের নতুন নতুন ভিডিওগুলো মিস করে দেবেন অনেক, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হচ্ছে জুলি আজহার সাউন্ড, কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। জুলি সাউন্ডের এক থেকে একদম 27 বক্স পেয়ে যাবেন যে কোনো। তো দেখতেই পাচ্ছেন আমরা নামিয়ে নিচ্ছি মেশিনগুলো আর আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। আর আমার প্রিয় বন্ধুরা, তো আপনাদেরকে দেখাতে পারছি যে কতগুলো কাস্টমার যে 27D বক্সটা দেখবে সেই জন্য। আর আমরা কিন্তু গাড়ির জন্য বক্সটি নামাতে পারছি না, তো আমরা ভাবছি, চিন্তা ভাবনা করছি যে 27D বক্সটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির মধ্যে সব মালগুলো আছে, জেনারেটর এবং 27D বক্স। আমাদের জেনারেটরটা দেখুন, আমরা অনেক ভাবনা চিন্তা করলাম, তো 27D বক্সটা আমরা নামিয়ে নিচে রাখবো ততক্ষণ গাড়িটা আসছে। আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা 27D বক্সটা গাড়ির মধ্যে চাপিয়ে নেব এবং সেটিং করব। আমরা 27D বক্সটা খুব সহজে কীভাবে চাপিয়ে নিচ্ছি দেখুন আর এনজয় নিন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন আমরা 27D বক্সটা খুব সহজে কীভাবে চাপিয়ে নিচ্ছি একটার উপর একটা। ফার্স্ট এক নম্বরটা আমরা চাপিয়ে নেব গাড়ির মধ্যে, তো দেখুন আপনাদেরকে আমি দেখাতে পারলাম যে একটি 27D বক্স খুব সহজেই চাপিয়ে নিয়েছি, তো আরেকটি কীভাবে চাপাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতেই থাকুন, তবে বুঝতে পারবেন, ঠিক আছে? ভালো করে একটু বিশুন, ভালো করে একটু বিশুন করে তাহলে না, একটু ভালো করে আবার খানিক পরে রাখতে চাও।
আমরা একটি 27D বক্সের ওপর একটি 27D বক্স খুব সহজে কিভাবে চাপাচ্ছি দেখুন, আর চাঁদপুরের ভিডিও এটা, তো দেখতেই থাকুন আর এনজয় নিন। আমি আপনাদেরকে দুটো বক্স চাপা দেখালাম যে কিভাবে খুব সহজে চাপিয়ে নিলাম, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা এবার জেনারেটরের দিকে যাব। এবার আমি আপনাদেরকে 27D বক্সের সাউন্ড চেক দেখাবো, কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সলুকি করেন হম আপ লোককে মনোরঞ্জন কে লিয়ে হি আয়ে হ্যায়।
जब भी कोई पूछे तो मेरी। এবার আমি আপনাদেরকে নাইট ভিডিও বা রাতের ভিডিও দেখাবো একটু, তো দেখুন।